আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বইটা আলোকিত প্রকাশনী থেকে কমপ্লিট হয়েছে, এখন সেটার জন্য আপনাদের সামনে মোটামুটি আমরা আলোচনা করে আপনাদের সহজে যাতে বইটা কাছে পান সে বিষয়ে ইনশাআল্লাহ আমি লাইভে আসলাম। খুব অল্প সময়ে কথা বলবো, আজকে বাসায় ছিলাম ফ্রিতে, তো ভাবলাম যে দিনী ভাইদের সঙ্গে এই উসুলে একটু কথাও বলি, বইটার বিষয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। যে বইটা দেখেছিলাম যে ঈমান হারানোর ভয়াবহ কারণ, প্রথমে যে আমরা ছাপিয়েছিলাম, পর্যাপ্ত ছাপিয়েছিলাম আলহামদুলিল্লাহ, আমাদের জায়গা থেকে কোনো ত্রুটি ছিল না, কিন্তু ফুরে গেছে আর কি, একদম শেষ হয়ে গেছে, বইটা নেই। তো পরবর্তীতে একটা সহি আকিদান আমাদের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, এটা হলো আলোকিত প্রকাশনী, সেখানে প্রিয় ভাই নয়ন আহমেদ, তো তার সাথে আমাদের চুক্তি হয়েছে, কথা হয়েছে, সেখানে আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ, এরপরে আবদুল্লাহ শাহেদ মাদানী, এরপরে আপনার ডক্টর সাইফুদ্দিন মাদানী সম্ভবত আর কি, এনাদেরও কিছু গুরুত্বপূর্ণ বই সেখানে রয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো আমার বইটা আমি মোটামুটি তারা কমপ্লিট করেছে এবং তাদের হাতের কাজ মাশা আল্লাহ, যদিও এটা বড় কথা না, আমি তো শো করতে চাচ্ছি, এইভাবে বইটা এই করেছে আর কি, মানে খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তো বইটা আমার হাতে পেয়েছি, এখন আমার কাছ থেকে আর বইটা আপনি একটা দুইটা তিনটা যারা নেবেন, অনেক সময় দেখা গেলো যে একটা বই দরকার, কীভাবে বলি, তো এখন আর বিষয়টা তা নয়, আপনি একটা বই দুইটা বই যাই নেন, কোনো অসুবিধা নেই। একটা বইয়ের জন্য যদি লেখেন যে আমার একটা বই দরকার, তখন আপনি উপরে একটা দেওয়া আছে, দেখেন টাইটেল লেখা আছে, সেখানে আলোকিত প্রকাশনের সাথে যোগাযোগ বা তাদেরই একটা বই দরকার, কুরিয়ার খরচ সহ আপনি যেখানেই থাকেন বাংলাদেশের বা প্রবাসে, আমরা আশা করি আপনার বইটা নিজ দায়িত্বে তারা পৌঁছায় দিতে পারবে ইনশাআল্লাহ। একটা বইয়ের দাম 50 টাকা, কুরিয়ার খরচ সহ 60-70-80 যাই আসুক, সেটা আমার হাতে জানা নেই কুরিয়ার খরচ কত, এটা সহ আপনার বাসায় বই পৌঁছে যাবে, শুধু আপনি একটা যার লাগবে একটাও লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যে খেদমতের নিয়তে বেশি করে নেবেন তাদেরকে জানান, এখন পার্সোনালি আর আমার কাছে নক করে আর কি খুব বেশি আপনার হবে না, আমি দিতে পারবো না, আমি শুধু কিছু বই চুক্তি হিসেবে বা আমি কিছু বই মানে পেয়েছি বা রেখেছি, এই বইগুলো আমি বিভিন্ন জুমার খুতবা এবং প্রোগ্রামে আমি নিয়ে যাই সামান্য কিছু আর কি, সেগুলো আমি আমার জায়গা থেকে আমি দিনী ভাইদেরকে দিয়ে থাকি আর কি। তো এখন আপনারা যদি একটা বইও যার লাগে কোনোরকম কোনই না, 50 টাকা বইয়ের দাম, একটা বইও যার দরকার, সে ওই ওখানে গিয়ে দেখবেন যে একটা অর্ডার করার একটা অপশন আছে, সেখানে চাপ দিয়ে আপনি একটা অর্ডার করবেন, অথবা ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনি ফোন দিবেন, আপনি আশা করি আপনার একটা বইও যদি প্রয়োজন হয়, দুইটা বই পাঁচটা বই যার যেরকম দরকার, সে বইটা আপনি বাসায় বসে আপনি নিজ দায়িত্বে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, খুব বেশি লম্বা কথা বলবো না, শরীরটা একটু আর কি খারাপ তা বলবো না, এখানে জ্বরের জন্য যে জ্বর ঠোঁটে বলে না কি বলে এটা হয়েছে আর কি, এই জন্য একটু বিব্রত বোধ করতেছি আর কি, এখানে খুব বেশি সময় আমরা কথা বলবো না। মোহাম্মদ কবির কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা সামান্য সময়ের জন্য আমরা বইটাকে আপনার সামনে আবার প্রেজেন্ট করতেছি, বইটা আগের বই কিন্তু নতুনভাবে সংস্কার করা হয়েছে বা কিছু ই করা হয়েছে, বইটা খুবই সুন্দরভাবে করেছে এবং তার ছাপানো সব কিছু মিলায় একজনকে আপনি গিফট করলে খুব গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করতেছি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ দিবেন, আমরা খুব বেশি লম্বা কথা বলতে চাচ্ছি না, আর একটা ঘোষণা দিতে চেয়েছিলাম, ঘোষণাটা এখন দিয়েই দিই, কথা শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে ক্লিয়ার করবেন, আমি কিছু জিজ্ঞাসা না করে আমি কথা কন্টিনিউ করতেছি আর কি। তো গাজীপুর থেকে বইটি কীভাবে পাবো? জি আমি ওইভাবেই বলেছি, প্রথমেই বলা আছে, আপনি ওখানে উপরে নাম্বার দেওয়া আছে এবং তাদের প্রকাশনীর ঠিকানা আছে, পেজের মাধ্যমে হোক কমেন্টের মাধ্যমে হোক ওখানে একটা অপশন দেওয়া আছে কুপন সিস্টেমে, ওটা পূরণ করবেন, তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনি যেখান থেকে প্রয়োজন, এখন আর কোনো বলবো না যে 5টা 10টা 20টা 100টা নিতে আপনি বাধ্য, আপনি একটা বই হলেও কোনো অসুবিধা নেই, আপনি আপনার জায়গা থেকে আপনি বইটা আপনি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আরেকটা ঘোষণা আমি কথা বলতে চাচ্ছি না, এখনই শেষ করে দেবো, সেটা হলো যে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি আরেকটি বই আপনারা চাইলে খুব দ্রুত সেটাও আমি বাজারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বইটা এত বেশি আপনারা অ্যাকসেপ্ট করেছেন আল্লাহর দিনের জন্য, আমি খুশি, আপনাদের শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ, সর্বোপরি সকল প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। বইটা আগে আমার কাছে যা ছিল টোটাল বই ফুরে গেছে, যারা কিছু দিনী ভাই আমাদের কাছে বইটা চেয়েছিলেন হয়তো দিতে লেট করে ফেলেছি, এখন বইটা হাতে এসে গেছে,
ইনশাল্লাহ যার যে কয়টা দরকার নিজ দায়িত্বে পৌঁছে যাবে আপনার কাছে। আলোকিত প্রকাশনী ওখানে দেওয়া আছে, তাদের ঠিকানায় যোগাযোগ করলে সারা বাংলাদেশ বা প্রবাসসহ যে যেখানে থাকেন বইটা নিজ দায়িত্বে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যে কথা বলতেছিলাম, আল্লাহর অশেষ মেহরবানিতে আমার এই বইটার খেদমত, এভাবে আপনারা যদি অ্যাকসেপ্ট করেন আল্লাহর দিনের জন্য বইটা আপনারা সেভাবে সংগ্রহ করার পরে আমি চিন্তা করেছি অচিরেই আমি আরেকটি বই বাজারে নিয়ে আসবো। আমার এই কথাটুকুন আপনারা একটু খেয়াল করবেন। বইটা হলো হক প্রচারে বাধা ও তার ভয়াবহ পরিণাম। আবার বলতেছি, হক প্রচারে বাধা ও তার ভয়াবহ পরিণাম। তো এই বইটা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আলোকিত প্রকাশনীর মাধ্যমেই, এখন পর্যন্ত আমি আশা করতেছি আল্লাহ যদি চাহে আলোকিত প্রকাশনের মাধ্যমেই এই বইটা আপনি পেয়ে যাবেন। সেটা আমরা খুব দ্রুত কাজ করতেছি, বইটা প্রায় মানে কি একদম শেষ হয়ে গেছে, এখন কিছু কাজ করতেছি কমপ্লিট হওয়ার পরে। আবার বলতেছি, বইটার নাম হক প্রচারে বাধা ও তার ভয়াবহ পরিণাম। এটার জন্য ভিন্ন একটা কথা আমরা বলবো ইনশাআল্লাহ, একটু ঘোষণা দিয়ে রাখলাম। যেহেতু আপনারা দিন নিয়ে খুশি থাকতে চান, দিন নিয়ে তৃপ্তি থাকতে চান আমাকে নিয়ে বা দিনের খেদমতগুলো নিয়ে আপনারা খুশি, সেক্ষেত্রে আমি এটাকে যোগ করলাম আর কি, যে আল্লাহ যদি চাহে আমার দ্বিতীয় বই খুবই দ্রুত আমি বের করতেছি ইনশাআল্লাহ আলোকিত প্রকাশনের মাধ্যমেই, বা তাদের সাথে এখন পর্যন্ত আমার যে কথা হয়েছে অত্যন্ত আন্তরিক এবং কথার সাথে তাদের কাজের হুবহু মিল, আল্লাহ তাদের কবুল করুন এই খেদমতটুকুন। অতি দ্রুত আমি এই বইটাও বাজারে নিয়ে আসবো, এতে আশা করি দিনই কাজে কিছু উপকার হবে বলে মনে হচ্ছে আমি আমার জায়গা থেকে। আর আমরা কথা এখন আর লম্বা কথা বলতে চাচ্ছি না, আমার একটু সমস্যা দেখতে পারতেছেন, একটু বিব্রত বোধ করতেছি, মানে দুই তিন দিন রাত না ঘুমানোর কারণে হয়তো এরকম হয়েছে কিনা, ঘুমানোর পরে ছোটে বা এরকম ইয়েতে এরকম হয়েছে, যাই হোক সেটা না, আলহামদুলিল্লাহ আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না। আগামী জুমে আল্লাহ চাহে তো টাঙ্গাইলে কালকে যাচ্ছি, সেখানে আমরা কিছু বিষয়ে কথা বলবো। আর যেহেতু সমসাময়িক বিষয় দুটো কথা বলতে হয় শরীরটা ইয়ে থাকার পরেও, এই 31st নাইটের ব্যাপারে একটু কথা, 31st নাইট এইটা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না, কেননা মুসলিম এত ওয়াকাজ না, মুসলিমের এত কাজের অভাব পড়ে নাই, মুসলিমের পালনীয় ইবাদত হিসেবে দিন নিয়ে তার এত বেশি অতৃপ্ত না যে আবার বিজাতীয় মানে সংস্কৃতি টেনে নিয়ে এসে আমাদের পালিত করতে হবে, এটা স্রেফ একটা নোংরা নীতি এই 31st নাইট পালন করে। এটা ওই কথাটা বলতেই আমাদের লজ্জা লাগে, হাস্যকর, কেননা এত স্বচ্ছ পরিষ্কার দিনে আমরা স্টে করতেছি বাস করতেছি, যে এই দিনের ভিতরে থেকে আমাদের এই ধরনের কথা বলতে হবে বলে আমাদের মনে হয় না। এই কাজটা কেন করতে যাবেন আপনি? মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি বিজাতীয় সংস্থাকে বা কেউ যদি যার যার সাথে তার সম্পর্ক তার সাথে তার মানে হাসর আমরা বলে থাকি কথাটা, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার সেইভাবে হিসাব হবে, তো সেক্ষেত্রে একটা বিজাতীয় সংস্থাকে আপনি বরণ করে নিবেন সেটার নাম দিবেন 31st নাইট, এটা একটা নেহায়েত একটা অন্যায়, এটা এক নোংরা কাজ, এই ধরনের কাজ আপনি করবেন না। মুসলমানের বহু কাজ আছে, এত বাজে জিনিস নিয়ে সময় কাটানোর কোনো প্রয়োজন নেই। সে সময় রসুলের দুইটা হাদিস পড়েন বা বাসায় পর্দা করানোর চেষ্টা করেন, নিজে ভালো হয়ে চলেন, পাঁচ ওয়াক্ত সালাতে আল্লাহকে সেজদা দেন। যে মানুষ রমজানের সিয়াম পালন করতে চায় না ঠিক মতো, সেই মুসলমান 31st নাইটে গান বাজাবে বা এগুলো উদযাপন করতে হবে, এর চাইতে লজ্জার কী আছে? আর নিজের যে দিল দেওয়া আছে রাসূলের সুন্নায় এগুলোই তো আমরা পালন করতে শেষ করতে পারতেছি না, এগুলোই তো আমরা পালন করি না, অবহেলা করে ফেলি না, নাউজুবিল্লাহ। তো সেখানে আমাদের বিজাতীয় জিনিস পালন করতে হবে, এগুলো সব শির্ক, সবই নোংরা কাজ, কোনো দিবসে কোনো দিনে কোনো বিশেষ কোনো কিছু মঙ্গল বা কোনো কিছু নাই। তো এটা সবসময় মনে রাখবেন, এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন। গান বাজনা বা পালনীয় কোনো জিনিস, কেউ কেউ বলতেছে যে ওরা এইটা এই করবে আমরা বক্সে জোরে জোরে ওয়াজ বাজাবো, আপনাকে এই কথাও বলা হয়নি, এটাও আপনি বাধ্য না যে আপনি ওরা গান বাজাচ্ছে সারা রাত ধরে আমি এই সুযোগে জোরে জোরে বক্সে আমি ওয়াজ নসিহত বাজায় প্রতিবাদ করি। মূলত 31st নাইট বলে ইসলামে কোনো কিছু নাই, এইরকম কোনো জিনিস পালিত ইহুদি খ্রিস্টান আপনাকে কৌশলেই কাজ করাবে, এটা আপনি খারাপ লাগলেও মানতে হবে। আপনার অনেকেই বলে যে এর ভিতরে শরীয়তের কী ক্ষতি আছে বা কী এই সেই, এটা আপনার একটা বোঝার ভুল, এটা আপনার বোঝার ভুল। দেখবেন কীভাবে বিজাতি জানে বা মুশরিক জানে যে রাতারাতি আপনাকে পূজা করতে বললে আপনি করবেন না, আপনাকে যদি বলা হয় যে আপনি অমুক জায়গা গিয়ে সেজদা দিয়ে আসেন আল্লাহ সারা, আপনি সেজদা দিবেন না, তাহলে কী করবে? সুকৌশলে বিভিন্ন দিবস নিয়ে, বিভিন্ন আজে বাজে জিনিস নিয়ে, বিভিন্ন পালনীয় কিছু জিনিস নিয়ে তাদের কালচারটা আপনার ভিতরে কৌশলে ঢোকায় দেবে, তার একটা গুরুত্বপূর্ণ নোংরা কাজ হলেই 31st নাইট উদযাপন করে। এটা খুবই হাস্যকর, খুবই লজ্জার, মুসলমানের হাতে এত সময় নেই যে সে তার নিজস্ব নীতিবাদ দিয়ে
তার নিজস্ব কর্ম বাদ দিয়ে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে, আল্লাহর দিন বাদ দিয়ে এরকম একটা বাজে জিনিসের পিছনে দৌড়াবে, এটা খুবই লজ্জাকর, খুবই হাস্যকর। এটা বলার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ইমানের নিজ গতিতে এই সমস্ত বাজে জিনিস থেকে আপনি ফিরবেন, আল্লাহ আপনাকে সেই তৌফিক দিন। সর্বশেষ আবার বলতেছি, বইটার দাম মাত্র 50 টাকা, কোনো ব্যক্তির জুলুম হবে না। ভিডিওটা শেয়ার করে দেন, ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনি কিছুদিনই ভাইদেরকে একটু উপকার করে দেন, তার কাছে কথাটা পৌঁছে যাক আর কি, মানে খেদমতটা। আপনি একটা বইও যদি দরকার, আপনি আপনার জায়গা থেকে শুধু ওই উপরে যে নাম্বার দেওয়া আছে এবং প্রকাশনী আছে সেখানে আপনি যোগাযোগ করবেন। আশা করি আপনি যেখানেই থাকেন না কেন বইটা আপনার হাতে নিজ দায়িত্বে পৌঁছে যাবে, বইটা পর্যাপ্ত আছে বলে আমি মনে করতেছি। আর আমার দ্বিতীয় বইটার জন্য আমি অগ্রিম দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন খুব দ্রুত, আমি ওই বইটাও বাজার নিয়ে আসতেছি। এখন আর কথা বলতে চাচ্ছে না, শরীরটা আসলে কেন জানি ফেভার করতেছে না। আল্লাহ সকলকে দিনের উপরে অবিচল থাকার তৌফিক দিন, ভুলভ্রান্তি থেকে বেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বচ্ছ সুন্নার উপরে আমল করে দিনের বুঝ একদম মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা রাখুন, কালেমা পড়নেওয়ালা সকল দিনী ভাইদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। নাম্বার দেওয়া আছে, যে অনেকে নাম্বার চাচ্ছে নাম্বার দেওয়া আছে, আপনারা শেয়ার করে দেবেন। এখানে আমার নিজস্ব আর কোনো লাভ শর্ত বা তাদেরও ওইটা মনে করে তারা করে না, এটা দিনের স্বার্থেই করে থাকেন। আলোকিত প্রকাশনী সহ আরও যে সমস্ত আমাদের দিনী ভাই গুরুত্বপূর্ণ সহিয়াকিদার প্ল্যাটফর্ম আছে, তারা এটাকে খেদমত মনে করেই করেন, যে পরিমাণ পরিশ্রম করেন 50 টাকা খুব বেশি লম্বাই না। তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, কীভাবে আপনার বই নেবেন বা কী কত পেজ দরকার, কোন জায়গার কোন ঠিকানা, এটা আপনি দিয়ে দেবেন, ইনশাআল্লাহ তারা তাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সকল ভালো কর্মগুলো কবুল করুন, আমাদের অতীতের ভুলগুলো আল্লাহ ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।